আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনার ফোনের অ্যাপসগুলা যদি হারিয়ে যায় বা খুঁজে না পান তাহলে কীভাবে সেটি উদ্ধার করবেন। আপনি অ্যাপ স্টোরে গিয়ে দেখেন অ্যাপসটা ফোনে ইনস্টল করা আছে কিন্তু আইকনটা নেই, সেক্ষেত্রে কী করবেন? অথবা আপনি যদি চান আপনার ফোনের এই অ্যাপসগুলা হাইড করে রাখবেন, সেটা কীভাবে রাখবেন ছোটো পোলাপানের জন্য? ঠিক আছে, ওরা তো ফোনের টিপাটিপি করে, তার জন্য এই অ্যাপসগুলো কীভাবে হাইড করে রাখবেন তাও ভিডিওতে বলে দেব। এই যে অ্যাপসগুলা, আপনি এই অ্যাপসগুলো হারিয়ে গেলে কীভাবে আপনি এইগুলা ফিরিয়ে আনবেন, বা আপনি ইচ্ছা করে আপনি যদি মন চায় যে এইগুলো হারিয়ে রাখবেন বা হাইড করে রাখবেন সেটা কীভাবে করবেন তা এই ভিডিওতে বলে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার একটি রিকোয়েস্ট করব, যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন ভিডিওটি আপনাদের জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অ্যাপসগুলো হাইড করতে গেলে বা আনহাইড করতে গেলে কী করতে হবে তা এই ভিডিওতে বলে দেব। আমার এখান থেকে কিছু অ্যাপস আমি হাইড করে দেখিয়ে দিব, বা আপনি খুঁজে না পেলে কোথায় গেলে পাবেন তা এখন বলে দেবো। আপনি কী করবেন, আপনি ফোনের স্ক্রিনের চাপ দিয়ে ধরে রাখবেন, একদম চাপ দিয়ে আপনি ধরে রাখবেন। যখন আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তখন দেখবেন এখানে একটা সেটিং অপশন আছে কর্নারে, এই সেটিংয়ে আপনি ক্লিক করে দিবেন। যখন আপনি সেটিংয়ের উপরে ক্লিক করে দিবেন তখন আপনাকে আরও কিছু অপশনে নিয়ে যাবে, ঠিক আছে। তখন আপনি কী করবেন, তখন আপনি একদম নিচে দেখবেন একটা অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। নিচে যাবেন হাইড অ্যাপস, ঠিক আছে। হাইড অ্যাপস উপরে আপনি ক্লিক করবেন। যখন আপনি হাইড অ্যাপসের উপরে ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে আর কিছু অপশন আছে। দেখেন এখানে অল অ্যাপস দেওয়া আছে, আপনি যে অ্যাপসটা হাইড করতে চান এটার উপর আপনি ক্লিক করবেন, ঠিক আছে। আমি কিছু অ্যাপস আছে, বিকাশটা আমি হাইড করে দেখাচ্ছি, এটা হাইড হয়ে যায়, অটোমেটিকলি হয়ে যায়, মানে অনেক আনফর্চুনেটলি হয়ে যায়, হাইড হয়ে যায়। এই যে দেখেন এই যে অ্যাপ ফেসবুকটা আমি হাইড করে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। যখন আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম তখন দেখবেন আমার এই ফোন থেকে কী নাই, বিকাশটা নাই, ফেসবুক অ্যাপও নাই, যে ফেসবুকও নাই বিকাশও নাই। তখন আপনি খুঁজে পাইতেছি না, ঠিক আছে, আমি হয়রান হয়ে গেছি, অ্যাপসগুলো কোথায় গেলো। তো আনফর্চুনেটলি অ্যাপসগুলো হাইড হয়ে গেছে, এটা তো আমি করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আবার চলে আসতে হবে আপনি হোম পেজে। হোম পেজে আসবেন, হোম পেজে এসে আপনি ক্লিক করে চাপ মেরে ধরে রাখতে হবে, চাপ দিয়ে ধরে রাখবেন হোম পেজে, ঠিক আছে। চাপ দিয়ে ধরার পর দেখবেন এখানে হোম স্ক্রিন সেটিংয়ের উপরে আপনি ক্লিক করে দিবেন। যখন হোম স্ক্রিন সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন তখন আবার নিচে যাবেন, নিচে গিয়ে দেখেন হাইড অ্যাপস, ঠিক আছে। হাইড অ্যাপসগুলো ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে জাস্ট খালি যে মাইনাসে ক্লিক করলেই আপনি অ্যাপসগুলো আনহাইড হয়ে যাবে, ঠিক আছে। এই যে আনহাইড দিয়ে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, অবশ্যই অ্যাপ্লাই দিতে হবে, ঠিক আছে। অনেক সুন্দরভাবে কিন্তু আপনাকে আমি বুঝিয়ে দিলাম। এখন দেখেন যে বিকাশ চলে আসছে এবং ফেসবুক অ্যাপটাও কিন্তু চলে আসছে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।